হুগলির হরিপালের পাটরা গ্রাম পঞ্চায়েতের প্রসাদপুর এলাকায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। জানা গেছে, শুক্রবার সকালে নিজের ঘরে নাক দিয়ে রক্ত বের হওয়া অবস্থায় মেঝের মধ্যে পড়েছিল মৃতদেহ। মৃত গৃহবধূর নাম ফিরদৌসী বেগম, বয়স 21। বেলা 12:00 শাশুড়ি মেহতা বিবি বৌমাকে ডাকতে গিয়ে দেখেন দরজা ভেজিয়ে রাখা ছিল, মৃত অবস্থায় পড়ে আছে ফিরদৌসী বেগম। ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা খবর দেয় থানায়। এরপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতার স্বামী রেজ্জাক মল্লিক দেশের বাইরে কর্মরত। খবর দেওয়া হয় ফিরদৌসী বেগমের বাপের বাড়ি নালী কুলের দক্ষিণকুলের গ্রামে। মৃতের মায়ের অভিযোগ, তার মেয়েকে মেরে ফেলা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মৃতের শাশুড়ি শ্বশুর ও দেওরকে আটক করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ এবং পুরো বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। কি চাইছেন এখন? আমি চাই তাদের শাস্তি, তাদের মৃত্যুদণ্ড। কতদিন আগে বিয়ে হয়েছিল? না, অসুবিধে কিছু নেই। কথা হচ্ছে, যেভাবে মারা গেছে তার মানে দুটো কারণ যেটা জানা যাচ্ছে, শোনা যাচ্ছে, একটা হচ্ছে বাড়ির লোকের ওপরে সন্দেহ, দ্বিতীয় নম্বর হচ্ছে মানে ওই রং মিস্ত্রি আর সব কাদের কথা বলছে, তার যাদের ওপর ডাউট আছে সেগুলোকে ধরে এক জায়গায় করে মানে পুলিশ ইনভেস্টিগেশন করলে মানে এত সহজ ব্যাপার। কিন্তু সেটা হচ্ছে পুলিশের মানে ওপর নির্ভর করছে যে তারা কি ধরনের ব্যবস্থা নেবেন, কতটা মানে সিরিয়াসলি নেবেন, এটাকে ঠিকভাবে গুরুত্ব দেবেন কিনা। মৃত্যুটা কিভাবে দেখবেন, মানে এটা কি মানে সাধারণ মৃত্যুটা? তো মৃত্যুটা তো মানে যে পজিশন আছে সে রক্তাক্ত অবস্থায় বডি যখন মিলেছে মানে তার সে তো মানে খুন হয়েছে, এটা তো পরিষ্কার বোঝাই যাবে। কি শুনলেন? আমি এসে শুনলাম যে একটা মার্ডার হয়েছে, এই ঘটনা শুনলাম। হ্যাঁ, যাই যাই হয়ে থাকুক, যেই করে থাকুক, দোষীর শাস্তি যেন অবশ্যই হয়, পুলিশ যেন কড়াভাবে তদন্ত করে। এখন তো দেখলাম যে পুলিশ তো সারা বাড়িতে তল্লাশি করে এখন বালি সিল করছে। হ্যাঁ, সে পুলিশের কাজ পুলিশ করবে। আপনারা কি চাইছেন এখন? আমরা দোষীর শাস্তি চাইছি। বলুক, আর মেয়ের গ্রামবাসী, মেয়ের যে বাবার বাড়ি সেখানকার লোকও বলে দিয়েছে যে আমরা কোনো পার্টিতে যাব না, আমরা পুলিশের উপর নির্ভর করে আমরা তদন্ত চাই আর আসামিকে ধরতে চাই। এই যা লাস্ট কথা, আর কোনো কথা না। হুগলি থেকে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।